আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? যারা বর্তমানে ব্রুনাইতে আসতে যাচ্ছেন বা বিদেশে আসতে যাচ্ছেন, তাদের জন্য আজকে কিছু বিষয় শেয়ার করব। বিষয়গুলো আপনার এতদিন যে সকল বিষয় বলছি, কাগজপত্রের ব্যাপারে বা ডকুমেন্টেশনের ব্যাপারে, কিভাবে কি আজকে মানুষের যারা আসবে বাংলাদেশ থেকে, যে সকল ভাইরা আসবেন ব্রুনাইতে কর্মে কর্ম কাজের জন্য বা জবের জন্য, তাদের আজকে জানাবো যে আপনারা ব্রুনাইতে হোক বা বিদেশে বাইরের দেশে যখন আসবেন, তখন আপনারা কী কী জিনিসপত্র নিয়ে আসবেন বা কী কী আনা উচিত। মনে করেন যে আমাদের বাংলাদেশে পোশাক শিল্প অনেক উন্নত, বা অন্যান্য যে প্রোডাক্ট আছে একটা কম্পেয়ার করলে, তুলনা করলে দেখা যায় যে বাংলাদেশ থেকে ব্রুনাইতে মোটামুটি সব মালামালের দাম বেশি। যখন আপনি বাংলাদেশ থেকে আসবেন, তখন আপনি এই জায়গায় যখন $1 বাংলাদেশে বিদেশি টাকা বা 81 টাকা বা 80 টাকা হিসাব করবেন, তখন আপনার কাছে অনেক বেশি হয়ে যাবে। আস্তে আস্তে পুরনো হয়ে গেলে ঠিক আছে। আর একটা বিষয় আছে, অনেক কোম্পানি আসার পরে অনেক কিছু দেয় না, অনেক সুযোগ সুবিধা দেয় না, বা কোনো কোনো কোম্পানি দেয়, যেমন ধরেন বেড, তারপরে ফ্যান ট্যান, অন্য অন্য জিনিসপত্র। যাই হোক, আপনার বেড বেশিরভাগ কোম্পানি দেয়, ফ্রিতেই দেয়। আর অন্য অন্য যে ফ্যান ট্যান, এগুলা এদেশে বলে কি পিনজাম বা ধার দেয়, ধারের টাকা পরে পরবর্তীতে বেতন পেলে কাটে রাখে। তো আমি আমাদের যে লোক আসে বা আমি নিজেও যখন আসছি বা অন্য অন্য যে আসে, তো যে সকল প্রয়োজনীয় জিনিস দেখা যায় যে বাংলাদেশে দাম কম আছে, তো আমি যেহেতু বিমানে 30 কেজি বা 25 কেজি আনা যায়, হ্যান্ড ক্যারিতে 7 কেজি আনা যায়, তো আমার মতামত হচ্ছে যে বাংলাদেশ থেকে যে সকল পণ্য এখানে দাম বেশি, বাংলাদেশে দাম কম, ওইগুলো আমাদের ফার্স্ট টাইম যখন আমরা আসি তখন নিয়ে আসা ভালো। কারণ আসার পরে এখান থেকে বেশি দাম দিয়ে কিনলে তারপরে পরবর্তীতে অনেক খরচাটা অনেক বেশি হয়ে যায়। যেমন ধরেন, আমি কয়েকদিন আগে একটা লোক আসছে, নতুন লোক, তো বলতেছে ভাই একটা মাল্টিপ্লাগ কিনে দেন বা আমার একটু নিয়ে চলেন। পরে গেছি, তো একটা প্লাগ, মাল্টিপ্লাগের দাম এদেশের প্রায় এদেশের ষোলো ডলার আর কি, $16। তাহলে একটা মাল্টিপ্লাগের দাম যদি $16 হয়, তা আপনি 80 টাকা করে ধরলেও 1280 বা 1200, এরকম 1200-র মতো আসে। আর বাংলাদেশ থেকে আমরা কিনলে ইজিলি 300-400 টাকায় ভালো ধরনের মাল্টিপ্লাগ পাওয়া যায়। তারপরে জামা কাপড়, কাজের জন্য যে জামা কাপড় এইগুলা, তারপরে আর একটা জিনিস বালিশ, এই জায়গাতে বালিশ পাওয়া যায়, ওইটা হচ্ছে আপনার ফোমের বালিশ, ওইটা ঘুমায়ে শুয়ে কোনো আরামই পাওয়া যায় না। তো ছোটো করে একটা শিমুল তোলার বালিশ যদি কেউ চায় নিয়ে আসতে পারে। তারপরে বিছানার চাদর, এগুলো এই জায়গায় দাম বেশি আর তেমন ভালো না, এগুলো নিয়ে আসতে পারে। তারপরে টুকটাক রান্না করার জন্য থালবাটি, মেলামাইনের জিনিসপত্র বা স্টিলের জিনিসপত্র নিয়ে আসতে পারে। তারপরে বিরাশের জায়গায় একটা বিরাশের দাম $3, $4, $5 আছে, 400-500 টাকা। বাংলাদেশে ভালো মানের বিরাশ মনে হয় 150-180 এরকম হইলেই ভালো মানের বিরাশ পাওয়া যাবে। তারপরে আরেকটা আছে, এখানে যারাই আসবে সবারই রান্না করে খাওয়া লাগে, তো এই জন্যে কড়াই, এই জায়গায় সসম্যান জাতীয় পাওয়া যায়, দামও বেশি। আর সসম্যানে রান্না করে আমি আগে করছি, অত ওরকমভাবে মজা পাওয়া যায় না, মাছ ভাজতে গেলে লেগে যায়। তো এই জন্য আমাদের দেশে যে দস্তার কড়াই আছে, একটা কড়াই নিয়ে আসতে পারেন। মোটামুটি আপনি আসার পরে আপনার এই জায়গা যে আপনি যে থাকবেন, থাকতে একটা সংসারে যে মাল জিনিস লাগে বা আপনার পার্সোনাল ব্যবহার করার জন্য যে মাল জিনিস লাগে, এইগুলো আপনি চাইলে বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারেন। নিয়ে আসলে আমি মনে করি ভালো হবে, আপনার সেভ হবে, আর আসার পরে কারোর মুখোপেক্ষি হওয়া লাগবে না।
আপনার বস বা আপনার কোম্পানি $100 $50 যা দিবে ও দিয়ে আপনি বাজার বাজার টাজার করে খাইতে পারবেন। আর যদি আসার পরে মাল জিনিস কিনা লাগে, অনেক কিছু কিনা লাগে, তো তখন তো আপনার যে টাকা দিবে আপনার ধার বা পিঞ্জাম হিসেবে ওটা এনাফ হবে না। তো এই জন্য বলা আর কি, যে যারাই আসতেছেন যে প্রয়োজনীয় মালগুলো যদি নিয়ে আসেন বা ওই জায়গায় যে কম দামে পাওয়া যায়, আর যেগুলো নিয়ে আসা যায় নর্মাল যেগুলো নিয়ে আসা যায়, ধরেন বড়ো জিনিস হইলে যেগুলো আনা যায় না, ফ্যান ট্যান রাইস কুকার এগুলো এখান থেকে কিনলেই হচ্ছে, ওগুলো বেশি একই প্রায় একটু তারপরেও বেশি দাম, তারপরে মোটামুটি চলে আর কি। আর এমনি যে ছোটো ছোটো মাল জিনিসগুলো, ছোটো ছোটো প্রয়োজনীয় জিনিসগুলো, এগুলো নিয়ে আসতে পারেন, নিয়ে আসলে তাহলে আপনার সেভ হবে, আর আসার পরে এই জায়গায় কোনো ঝামেলা হবে না, এসেই আপনি ওগুলো ব্যবহার করতে পারবেন। তো আপনাদের মোটামুটি কী কী নিয়ে আসা উচিত এ বিষয়ে একটু আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের উপকারে আসবে। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমি আসলে অনেক ব্যস্ত থাকি, ব্যস্ততার কারণে নিয়মিত তথ্য দেওয়া হয় না, ভিডিও দেওয়া হয় না, তো যতটুকু সময় পাই ততটুকুর মধ্যে দেওয়ার চেষ্টা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।